Hello viewers, welcome to my another video today. So today I'm going to make a cake whose name is cotton soft sponge cake. So let's go through our ingredients. To make our cakes, we would require 6 medium size of egg. এটা হচ্ছে আপনার normal temperature রাখা, freeze থেকে আপনি 2 থেকে 3 ঘন্টা আগে বের করে রাখলেই হবে। এবং লাগবে হচ্ছে আপনার 1 কাপ অফ সেলফ রাইজিং ফ্লাওয়ার, এটা আপনার নর্মাল প্লেন ফ্লাওয়ার না, নর্মাল প্লেন ফ্লাওয়ার যদি আপনি ইউজ করেন আপনাকে বেকিং পাউডার এবং বেকিং সোডা ইউজ করতে হবে। সো সেলফ রাইজিংয়ে আমি দুইটার একটাও ইউজ করব না। আর লাগবে হচ্ছে আপনার 1 কাপ অফ কাস্টার্ড সুগার এবং লাগবে হচ্ছে আমার জাস্ট ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার। নাও লেটস গো থ্রু দ্য মেকিং প্রসেস। সো এখন আমি এই 6টি এগ একটি পাত্রে নিয়ে নিয়েছি। তো এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব অল্প করে। সো ফ্রেন্ডস, আমার এগটা বিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সো এখন আমি অ্যাড করব হচ্ছে 1 কাপ অফ কাস্টার্ড সুগার। সো 1 কাপ অফ কাস্টার্ড সুগার। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন যে আফটার 5 মিনিটস বিট করার পর আমার প্রসেসটা এমন হয়েছে। সো এখন আমি এটাকে আরও 5 to 7 মিনিটসের মতন বিট করে নেব। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন অ্যানাদার 5 to 7 মিনিটস বিট করার পর থিকনেসটা ঠিক এমন হতে হবে। সো ফ্রেন্ডস, আমরা এখন করব আমাদের এই বিটের মধ্যে আমরা যে ফ্লাওয়ার নিয়েছিলাম সেটা একটি নেটের উপরে দিয়ে আমরা ফ্লাওয়ারটা এভাবে ছেঁকে নিব, যেন কোনো ক্লোট থাকলে সেটা চলে যায়। এভাবে আমরা একটু নেটের সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব। সো এখন আমাদের করতে হবে একটি সফট স্প্যাচুলারের সাহায্যে আলতো হাতে এটাকে নেড়ে দিতে হবে, ঠিক এমন করে, ঠিক এমন করে আমাদের এটাকে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে। ফ্লাওয়ার দিয়ে আর বিট করলে যে স্পঞ্জ নেজ সেটা আর থাকবে না। সো আমি এখন অ্যাড করব হচ্ছে জাস্ট হালকা অরেঞ্জ ফ্লেভার, আপনারা আপনাদের পছন্দ মতন ফ্লেভার অ্যাড করে নিতে পারেন। এভাবে অ্যাড করে ভালোভাবে এই স্প্যাচুলার সাহায্যে আপনারা সুন্দর করে এভাবে মাখিয়ে নিতে পারবেন। সো আমার এই বেটারটা মাখানো হয়ে গেছে। সো আমি এখন একটি বেকিং প্যান নিয়েছি। এই বেকিং প্যানটা নিয়ে আমি এটার উপর একটি বেকিং পেপার দিয়ে দিব, ঠিক এমন করে। সো বেকিং পেপারটা যদি আপনাদের একটু হালকা বড় হয়ে যায় তখন আপনারা এটা হালকা স্কুইজ করে এভাবে করে নিয়ে নিতে পারেন। তাহলে আপনার বেকিং পেপার ছোট হোক বড় হোক ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ গোয়িং টু ফিক্সড ওয়েল। সো বেকিং পেপার আমাদের ফিট করা হয়ে গেছে। এখন আমি করব একটি পেপারের উপর হালকা একটু অয়েল স্প্রে করে দিব। আপনি অয়েলও স্প্রে করতে পারেন এবং চাইলে হালকা একটু বাটারও দিয়ে দিতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপর। আমি নর্মালি অয়েলটাই ইউজ করি। এখন যখন আমার এটা হয়ে যাবে তখন আমার যে বাটারটা তৈরি করা আছে আমি এটা এই বেকিং ট্রের উপর দিয়ে দিব, ঠিক এভাবে। আমি পুরোটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে দিয়ে দিব বেকিং ট্রেটার উপর।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা সেট হচ্ছে। সো এখন আমি করব, এটা দেওয়ার পর হালকা একটু ট্যাপ করে দিব। এই ট্যাপটা করার কারণ হচ্ছে আপনার ভিতরে যত এয়ার আছে সেই এয়ার বাবলগুলো উঠে আসবে। সো এখন আমি যেটা আপনাকে বলবো, আমি তো কেকও বাটার রেডি করে ফেলেছি, বেকিং যে ট্রে সেটাও রেডি করে ফেলেছি। এখন পয়েন্ট হচ্ছে যে আমার ওভেন। সো ওভেন ওভেনটাকে আমি প্রথমেই আপনার প্রি হেটে রেখে দিয়েছি। আমারটা হচ্ছে আপনার গ্যাস ওভেন, সো আমি 3rd to 4th এর মাঝখানে রেখেছি। আপনাদের যদি ইলেকট্রিক ওভেন থাকে তো আপনারা 180 ডিগ্রিতে এই যে যে কেক এটা আপনারা ঠিক 45 মিনিটস লাগবে বানাতে। সো আমারটা যেহেতু গ্যাস ওভেন, সো আমি 3 to 4 এর মাঝখানে রেখে প্রিহিট করে নিয়েছি। সো আমি এখন বেকিং ট্রেটাকে মাঝখানে দিব, কারণ যদি উপরে দিই তাহলে উপরের যে পার্ট সেটা কিছুটা পুড়ে আসবে, এই জন্য আমি এটাকে মাঝখানে দিয়েছি। সো এখন আমি এটাকে বেক করব আপনার ঠিক 10 মিনিটস একটু হাই টেম্পারেচারে। সো ফ্রেন্ড, ফিরে এলাম 1 ঘন্টা পর। সো আমার কেক বেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার স্পঞ্জ কেক খুব সুন্দর হয়েছে। যখন এভাবে এইভাবে আপনি টিপ দেবেন দেখছি পাচ্ছেন অটোমেটিক এটা উপরের দিকে উঠে আসছে, এবং এটা মাঝখানে যখনই এইভাবে ফেটে যাবে মনে করবেন আপনার স্পঞ্জ কেক তৈরি হয়ে গেছে। সো আমি এখন একটি কেকটিকে কুলিং র্যাকের উপর ঢেলে 5 মিনিটের জন্য ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। সো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন আমার স্পঞ্জ কেক তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে আপনাদের কেটে দেখাবো যে কেমন হয়েছে ভেতরের যে আবরণটা। ওয়াও, সি দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্পঞ্জ করছে। সো আমি আপনাদের একটি পিস কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে যেভাবে চান সেভাবে এটাকে পিস করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস যে এটা যে টেক্সচার খুব সুন্দর হয়েছে, সে স্পঞ্জের মতন এটা কি স্পঞ্জ করছে দেখেন, এবং খুবই সফট, খুবই এটা আপনার বালিশের মতন স্পঞ্জ করবেন এবং ছেড়ে দিলে আপনার ব্যাক করবে নিজের পজিশনে। সি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুস্বাদু মজাদার স্পঞ্জ কেক, আপনি এভাবে প্রেস করে ধরেন ছেড়ে দেন ব্যাক করবে নিজের পজিশনে। সো ফ্রেন্ড, হয়ে গেল আমার সুন্দর ঘরে বানানো স্পঞ্জ কেক, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে স্মুদি, সি প্রেস করলেও চলে আসছে। সো ফ্রেন্ডস, যদি আমার এই কেক পছন্দ হয় আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সো আজকের মতন এখানেই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।